এখন আমাদের রাজ্যের উপর দিয়ে মূলত নর্দার্লি এবং কিছুটা নর্থ ওয়েস্টার্লি এবং নর্থ ইস্টার্লি উইন্ডের প্রাদুর্ভাব আছে, অর্থাৎ মেজর উইন্ড যেটা আমাদের এখানে আসছে সেটা হচ্ছে উত্তর দিক থেকে, কিছুটা উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক থেকেও, যার জন্য যে টেম্পারেচারের ফল আমরা দেখতে পাচ্ছি গত দুদিনে, এটা মোটামুটি 10 তারিখ অবধি কন্টিনিউ করবে। 10 তারিখ অবধি তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। 10 তারিখের পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি একটু 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার আবার বাড়বে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আন্দামান সাগর, ওই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং যেটা পরবর্তী ক্ষেত্রে আরেকটু ঘনীভূত হয়ে তামিলনাড়ু কোস্টের কাছে পৌঁছবে 11 তারিখ। তো যখন ওই তামিলনাড়ু কোস্টের দিকে পৌঁছবে তখন আমাদের এদিকে একটু ইস্টার্লি উইন্ডের, বিশেষ করে সাউথ ইস্টার্লি সাউদার্লি কিছুটাও উইন্ড দেখা যাবে, ফলে সেই সময়টাতে আবার কিছু জলীয় বাষ্প আমাদের রাজ্যে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ঢুকবে, ফলে সেই সময় রাতের তাপমাত্রাটা যেটা বললাম 10 তারিখের পর থেকে মার্জিনালি আবার কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বাড়া শুরু হবে আর কি। আপাতত 10 তারিখ অবধি স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা, মূলত ভোরবেলা বা সকালবেলাটাই বেশি শীত অনুভূত হবে এবং রাতের দিকেও একটা হালকা ঠান্ডার আমেজ থাকবে, কিন্তু দিনের বেলায় ম্যাক্সিমাম টেম্পারেচার যেহেতু মোটামুটি 30-31 কাছাকাছি থাকবে, ফলে সেই সময় কিন্তু খুব একটা ঠান্ডা অনুভূত হবে না। এই মুহূর্তে আমাদের অঞ্চলের উপরে মেজর কোনো ওয়েদার সিস্টেম নেই, ফলে আপাতত 3 থেকে 4 দিন মোটামুটি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 13-14 তারিখ নাগাদ খুব হালকা হয়, বৃষ্টিরও খুব সম্ভাবনা নেই, হয়তো একটু মেঘলা হবে বা একটু হালকা বৃষ্টিরও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কোস্টের দিকে, সেটাও 13-র আগে কিছু নয়। 12 তারিখ অবধি মোটামুটি আগামী 3-4 দিন শুষ্ক পরিষ্কার আকাশ। যে মূলত দেখুন আমাদের এখানে ঠান্ডা দুটো দিক থেকে আমরা পাই, একটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসে সেখান থেকে একটা, আর হচ্ছে উত্তর দিক থেকেও একটা হাওয়া আসে, সেই দুটোর মধ্যে। এবার যখন দেখা যায় যে উত্তর দিক থেকে হাওয়া আসছে তখন আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি হয়, তো যে কারণেই আর কি এইদিকের উত্তরের দিক থেকেও হাওয়া আসছে আবার উত্তর পশ্চিম দিক দুদিক থেকেই হাওয়াটা আমাদের এদিকে আসছে, যার জন্য দেখবেন পুরুলিয়াতে 14 ডিগ্রি নেমে গেছে, কিন্তু উত্তর দিক থেকে যে হাওয়া আসছে সেটা আমরা পাচ্ছি, কিন্তু ওপরের দিকের যে ডিস্ট্রিক্টগুলো আমরা আছে তারা কিন্তু এই উত্তর পশ্চিমের হাওয়াটা পাচ্ছে না, যেহেতু ম্যাক্সিমাম হাওয়াটাই নিচের দিকে আসছে, যার জন্য আপনার মনে হতে পারে সাময়িকভাবে যে উত্তরবঙ্গের থেকে বোধ হয় দক্ষিণবঙ্গে বেশি কমছে, তার কারণ পুরুলিয়া দুটো হাওয়াই পাচ্ছে আর কি। আর যেহেতু বেতে অলরেডি একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, ফলে হাওয়ার একটা মেজর পার্ট আমাদের রাজ্যের ওপর দিয়ে গিয়ে ওই সিস্টেমে যাচ্ছে, ফলে সেই হাওয়াটাও পাচ্ছি আমরা। মুহূর্তে যদি বলা যায় বাংলা ঋতু অনুযায়ী টিপিক্যালি হেমন্ত ওয়েদার যেটা হয় সেটাই আছে এখন, অর্থাৎ ভোরের দিকে ঠান্ডা হালকা কুয়াশার মতন একটা পড়ে ভোরের দিকে, এটাকে হেমন্তর সাথে খুব ভালো মেলে বলা চলে আমাদের এখানে। শীত দিনের বেলায় কোথায় ঠান্ডা আছে, দিনের বেলায় তো ঠান্ডা নেই সেরকমভাবে, ফলে দিনের বেলায় যতক্ষণ আপনার ঠান্ডা অনুভূত না হচ্ছে ততক্ষণ ঠিক ঠান্ডা শীত এসছে বলাটা ঠিক হবে না।